করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে সীমান্তবর্তী জেলাগুলোতে। এর মধ্যে বেশিরভাগ স্থানেই টেস্টের তুলনায় শনাক্তের হার 50% কাছাকাছি। এমন পরিস্থিতিতে রাজশাহী ও খুলনা বিভাগের 7 জেলায় বিশেষ লকডাউন সুপারিশ করেছে স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞ কমিটি। প্রতিনিধিদের সাথে নিয়ে আরো জানাচ্ছেন কাজী শাহেদ। লকডাউনের মধ্যেও দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে বাড়ছে করোনা সংক্রমণ। গত 3 দিনে এসব জেলায় নমুনা পরীক্ষার হারে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 3 দিনে মৃত্যু হয়েছে 28 জনের। কয়েক জেলায় সংক্রমণ হার 50% উপরে, সেই সাথে আছে ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার শঙ্কাও। ইন্ডিয়া থেকেও হয়তো অনেক লোক এসেছে বাংলাদেশে, বিশেষ করে আমরা যেহেতু বর্ডার এলাকায় আছি, চাঁপাইনবাবগঞ্জে এবং রাজশাহীতে সংক্রমণের হারটা খুবই বেশি বেড়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের রোগীরা যা অনেকেই বাইপাস করে রাজশাহীর ভিতর দিয়ে ঢাকা চলে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় চলে যায়, সেই জন্য রাজশাহীর ইনফেকশনটা বাড়ছে। সেই জন্য চাঁপাইনবাবগঞ্জের লকডাউনটা আসলে রাজশাহীকে লকডাউন না করে চাঁপাইনবাবগঞ্জের লকডাউন ভেরি এফেক্টিভ হবে না। চাঁপাইনবাবগঞ্জে আগে থেকে বিশেষ লকডাউন চলছে, সংক্রমণের হার ও মৃত্যু এখনো কমেনি। পরিচয় গোপন করে এ জেলার মানুষ ছুটছেন দেশের বিভিন্ন প্রান্তে, তবে লকডাউন বাড়বে কিনা সেই সিদ্ধান্ত হবে সোমবার। কঠোরভাবে লকডাউন না দিলে আমাদের এই বিষয়টা কন্ট্রোলে আনা কষ্ট হয়ে যাবে। লকডাউন গতকাল আগামীকাল পর্যন্ত আছে, তা আমি কালকে মিটিং এ উপস্থাপন করব, তারপর কমিটি যা সিদ্ধান্ত নেবে সেটাই ইমপ্লিমেন্ট হবে। করোনা সংক্রমণের মাত্রা মারাত্মক হওয়ায় সীমান্তবর্তী 7 জেলায় বিশেষ লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। সেগুলো হলো সাতক্ষীরা, নাটোর, নওগাঁ, রাজশাহী, খুলনা, কুষ্টিয়া ও যশোর। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কাগজে কলমে নয়, লকডাউন হতে হবে কঠোর। লকডাউনটা হতে হবে সায়েন্টিফিক লকডাউন। আমরা যে প্রচলিত লকডাউন, এই লকডাউন করে কোনো কাজ হবে না। সীমান্ত অঞ্চলগুলোতে প্রশাসন কঠোর হওয়ার দাবি করলেও পরিচয় গোপন করে চাঁপাইনবাবগঞ্জের মানুষরা যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। এটিকে আরো ভয়ঙ্কর বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।